গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টি ভেজা একটা নতুন দিনে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ প্রত্যেকটা ভিডিওর মতো এটা ভালো লাগবে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই সবে মানে আজকে পরিবেশটা জাস্ট অন্য রকমের, কেন বলো তো? সবে বৃষ্টি বাদল পুরো গেছে, ছুটে রৌদ্র উঠে ঝিলিমিলি গাছে ডালে ডালে যে কবিতা বলেছি সেরকম সেম বৃষ্টি এই মাত্র হলো, আর এখনো দেখো পুরো জল জল জমে আছে। আর আজকের পরিবেশটা না জাস্ট অসাম, তোমাদেরকে একবার জাস্ট দেখাই, সেলিব্রিটি শর্টের ভাবে দেখাই, কোনোদিন দেখা না। আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটু আমার কাকাদের বাড়ির দিকটা, মেজ বাবাদের বাড়ির দিকটা, সেখানে একটা ফ্রি ফায়ারে একটা কাস্টম খেলবো। তার জন্য আমি খেলি না, অবশ্যই আমি খেলি, কম খেলি, কাস্টম খেলবো তার জন্য যাচ্ছি। আর সঙ্গে আজকের এই ঈদ, সবাইকে আরেকবার ঈদ মোবারক বলে দিলাম। কোথায় তুই? কেন আজকে অজয় দা নয়, অজয় দার ভাইয়ের কাছ থেকে চুল কাটছি, দেখি কেমন স্টাইলে সে কেটে দেয়, দেখে না অজয় দার ভাইকে। এই যে কভারটা খোলার পর একটা আলাদা শান্তি আছে, যা ভ্যাপসানো গরম। আমাদের অজয় এমনি খুব ভালো চুল কাটে, উনি একটা ইউটিউবে চ্যানেল খুলছে, আমি বলে দেবো কিছুদিনের মধ্যে। চুল চুল কাটলাম, কেমন লাগছে বলো? এই দাড়ি খুব কেটে কেমন জামাই জামাই মতন লাগছে না? না না, আমি বিয়ে করিনি, চুল চুল কাটলাম। কেমন লাগছে না? কি অদ্ভুত এই গোপ, সরি গোপ বলছি, দাড়িটা কি বড় বড় হয়ে গিয়েছিলো, তার জন্য চুলটা কেটে এখন টিপটপ হয়ে গিয়েছি। আবার স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে রিভিউ দিতে থাকবো আজকে নিজে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। আর একটা কি বলো তো, এই দেখো বৃষ্টি এখানে হতেই রয়েছে, আর আর আমার হাতে আছে কিছু খাবার খাচ্ছি। বৃষ্টি এত পরিমাণ হচ্ছে কিছু বলার নেই, তাহলে ঘরে যাই আগে স্নান টান। গাইস কি বলবো, এই সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জীবনটা মনে হচ্ছে অসহ্যকর হয়ে যাচ্ছে। যা হোক একটুখানি মাটিটা শুকনো ছিল, তা আমি যেই ঘর দিয়ে বেরোলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার এত অসহ্যকর লাগছে কি বলবো। আমি সবে টয়লেট করতে বেরোচ্ছি সেরকম সময় বৃষ্টি, ভাবলেও অবাক লাগে, আমার আর একটু ভালো লাগছে না, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি। বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, দেখো। তবে কিন্তু এই বৃষ্টির মধ্যে পরিবেশটা সেই লেভেলের লাগছে আমার, আমার তো বর্ষাকাল এমনিতেই অসহ্য একটা কাল, কারণ এই কাদার প্যাচ প্যাচানি জল আর এই বাড়ির চারিদিকে নোংরা, এগুলো হচ্ছে সব যেন একটা একটা আমার জীবনে বিষাক্ত জিনিস মনে হয় তার জন্য। যাই হোক, তার নির্দিষ্ট সময় মতন সে যাবে আসবে বৃষ্টি, আমি আমার মতন চলবো, আর তোমাদেরকে ভিডিও উপহার দিতে থাকবো, ঠিক আছে? দেখতে থাকো। গাইস এখন বাজে হচ্ছে কটা বাজে লাল লুকা? এখন বাজে 5:50, আর আমরা একটু বর্দার দোকানের দিকে যাচ্ছি, আমি বর্দার দোকানের দিকে যাচ্ছি বিকজ আমার প্র্যাকটিক্যালে কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে তোমরা দেখতে পাবে। আর আজকে দিনটা পুরো সারাদিনটা বর্ষার মধ্যে দিয়ে কাটলো, আর সত্যি কথা বলতে এই যে এতটা বর্ষা হলো না, এর মধ্যে আমাদের অনেক ডাউট ছিল ঈদের মধ্যে, কিন্তু আমরা কোথাও যেতে পারিনি, খুবই দুঃখিত তার জন্য। আর যেতে পারিনি, শুধু কন্টিনিউসভাবে ফোন করছি কখন আসবে কখন আসবে, কিন্তু আমরা যদি না যেতে পারি কী করবো বলো? তাহলে এখন বর্ষার দোকান থেকে যাই, তারপরে করছি তোমরা দেখতে। দেখো গাইস আমাদের রাস্তাগুলোতে এত জল বেঁধেছে যে এই হাঁসটাও পর্যন্ত খেলা করছে এই জলের মধ্যে। এই যে দোকানের সামনে চলে এসেছে, দেখি কি হচ্ছে। আই
এই এবার দা কয়েকটা জেরক্স বার করতে হবে, কি বলছো? বার করে দা, তোমাকে পাঠিয়ে দে। আর একটা টাইপ করে লিখতে হবে, ঠিক আছে? এই সে বর্দা আমাদের এখন কাজ চালাচ্ছে, হচ্ছে না? হবে হবে, দেরি করো, মেশিনটা গরম হতে দাও। আজকে ভিডিওটা এই অবধি, যদি বা ছেড়ে যাওয়ার আগে যদি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কি সাবস্ক্রাইব করেছো? তো করেছো, আশা করি করেছো। আর না, তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, তার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করো, আর আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো রেগুলারভাবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আসছি, বাই বাই, গুড নাইট, কালকে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ নিজেকে খেয়াল রাখো, সুস্থ রাখো, বাই বাই, টেক কেয়ার।